Tan mai șalcă din români. Doar mai bang în anotă ei, bedeg ni montri ni simi zengă i dagi fang ni thani șan mong șan lai bană gorom ni doar mai bang zac li ea. Amunotă ei no. Srang șalo mi de mil PM pușon șopti nirman computer ni șamuc lai nerog. Agotula șiksa băbună. Doar mai bang în anii șan mong tăi dagi fang ni thani deputation de la chea. Coptumat hunai ro ni buscango. Computer ni șamuc lai nerog șaka. Thang nai bishidog șegan. Șașai bara. Doar mai bang zaka. Pieba. Asuk bang râma bai, borong ne nukhung. Choli uiman ya. Te nukhung choli râna thang gange, bela khe zângza lângi chong ha. Abu ne bagai, dor mai bang râna no tui, deputation râla khe hanei shaka. November mașe, Tripura Shikha Doctor e rodine, PM Pushan, tocan cilu midday meal prokolpo, ei prokolpo e rodine, amoye 27 jan chukti baddho karmochari, Bidyalaya Shikha Doctor e rodine ni jukti pai. Tocan nunnotomo beton cilu amade 6350 taka. 5 bochor por amader beton kichuta briddhi hoyechilo. কিন্তু এই শিক্ষা দপ্তরের অধীনে অন্যান্য স্কিমে যারা চাকরি করতেছে তারা আমাদের তুলনায় অনেক বেশি বেতন ভাতা পেয়েছে প্রায় 27000 হতে 30000 টাকার মতো বেতন ভাতা পেয়েছে দীর্ঘ 11 বছর চাকরি করার পর আমরা ন্যূনতম বেতন মাত্র 15282 টাকা পাই রাজ্য সরকারের কাছে একদম মানবিক দৃষ্টিভঙ্গিতে আমরা মানুষের মানবীয় রাজ্য সরকারের কাছে আবেদন জানাচ্ছি যে অতি দ্রুত আমাদের বেতন বৃদ্ধির জন্য এই ন্যূনতম বেতনে আমরা বর্তমান দ্রব্যমূল্য বৃদ্ধির বাজারে সংসার প্রতিপালন করা আমাদের কাছে একদম অসম্ভব হয়ে মানে দুর্বিষহ হয়ে দাঁড়িয়েছে শিক্ষা দপ্তরের অধিকর্তার কাছে এসেছিলাম কি বলেছে শিক্ষা দপ্তরের অধিকর্তা বলেছে দেখবে অতি দ্রুত এটা নিষ্পত্তি করার জন্য চেষ্টা করবেন তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে ফাইল পাঠিয়েছেন তখন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছ থেকে যদি রেজাল্ট আসে তাহলে উনি মানে অতি সত্বর দ্রুত ব্যবস্থা করবেন হয়েছিল লাস্ট আমাদের 7 মাস আগে বেতন বৃদ্ধি হয়েছিল ন্যূনতম মাত্র 1526 টাকা বেতন বৃদ্ধি হয়েছিল 6 বছর পর সরকারের কাছে আবেদন আমাদের ন্যূনতম এলডিসি স্কেল অনুসারে যাতে আমাদের বেতনটা প্রদান করে জন মিড মিলের এলডিসি কম্পিউটার নইং কর্মীরা অনেকদিন আগে থেকে আমরা বিভিন্ন মানে গভর্নমেন্টের মন্ত্রীর কাছে আমরা অনেক আগে গিয়েছিলাম বা ডাইরেক্টরের কাছে অনেকবার গিয়েছিলাম কিন্তু আমাদের একটি বক্তব্য সরকারের কাছে যাতে আপনাদের মাধ্যমে আপনার মিডিয়ার মাধ্যমে যাতে সরকারের মাধ্যমে এই আবেদনটুকু যায় আমরা বেতনটা যাতে মানে ন্যূনতম এলডিসি ক্যাটাগরিতে যারা রেগুলার পে স্কেলে কাজ করছে আমরা কম্পিউটারে কাজ করছি আমাদের সমতুল্য একই এলিমেন্টারি ডাইরেক্টরেতে সর্বশিক্ষা স্কিমেরও তারা কাজ করছে তাদের বেতন আমাদেরতে ডাবল বেশি কিন্তু একই এলিমেন্টারি থেকে তারা বেশি পাচ্ছে কিন্তু আমরা কম পাচ্ছি আমরা দীর্ঘদিন আন্দোলন করে এসেছি আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আমরা অনেক আবেদন জানিয়েছি হ্যাঁ ওরা বলছে ওটা দেখবে কিন্তু আজকে সামনে ইলেকশন চলে এসছে বিভিন্ন স্কিমের সবাই বেতন মানে তুলনামূলক পেয়েছে কিন্তু আমরা 7 মাস আগে প্রায় 6 বছর অতিক্রান্ত হয়েছে মাত্র 1500 টাকা বেতন বাড়িয়েছে তাই আমাদের এই বেতন যে 1500 টাকা বাড়িয়েছে তা আমাদের মনোকৃত হয়নি আমরা তাই তার জন্য আমরা আজকে আমাদের এলিমেন্টারি ডাইরেক্টরের কাছে আমরা এসেছি তার কাছে আমরা আবেদন করেছি যে আমাদের বেতনটা অন্তর্ভুক্ত আমাদের সমতুল্য যে স্কিমগুলো আছে যে বেতন পায় ওদের সমান আমাদেরকে যাতে বেতনটা দেওয়া হয় এই আবেদনটুকু আমরা করছি আপনাদের মাধ্যমে যাতে সরকারের কাছে এই আবেদনটি যায় সারা রাজ্যে কত জন আছে আমরা সারা রাজ্যে আমরা ডাইরেক্টর অফিসে 5 জন স্টাফ আছে আমাদের মতন এবং আমরা আইএস স্তরে এবং ডিস্ট্রিক্ট স্তরে 8টা ডিস্ট্রিক্টে আমাদের 8 জন কাজ করছে আমরা ত্রিপুরা রাজ্যের যতটি আইএস আছে আইএসের মধ্যে আমরা এই মিড ডে মিল স্কিম এটা নতুন নাম হয়েছে কিছুদিন আগে পিএম পোষণ আমরা দিন দিন মানে একজন এলডিসি ইউডিসির চেয়েও আমরা বেশি কাজ করছি কিন্তু আমাদের বেতনটা কম এখন দিন দিন আমাদের কাজের যে চাপ আমরা আগে আমাদের মিড ডে মিলের যত যাবতীয় কাজ আছিল আমরা অনলাইন কম্পিউটারে করতাম এখন এমন দিন দিন আরও কাজের চাপ বাড়ছে এখন একটা নিউ মর্নিং নিউট্রিশন ব্রেকফাস্ট চালু হয়েছে রাজ্য সরকার এটা জানে হ্যাঁ এটাও আমাদের মাসের কাজ মাসের মধ্যে কমপ্লিট করতে হয় হ্যাঁ তাই আমাদের কাজে নিরিখে আমরা বেতন আমরা পাই না তার জন্য আমাদের রাজ্য সরকারের কাছে একটা আবেদন যাতে ওনারা আমাদেরকে এই একটা দৃষ্টিতে আমাদেরকে যাতে একটু সহানুভূতি করেন সারা রাজ্যে কতজন আছে 27 জন আমরা 27 জন সারা রাজ্যে আমরা 27 জন কম্পিউটার এলডিসি কম্পিউটার নইং আমরা আছি আপনার পরিচয় আমার পরিচয় রাজেন্দ্র দেব